বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের খাবার দাবার একেবারে ঠিক রয়েছে, যখন যে খাবার গ্রহণ করা উচিত সেই খাবারই আপনি নিচ্ছেন, বাট তারপরও দেখা যাচ্ছে আপনার পেটে খুব বেশি গ্যাস হচ্ছে, বদহজমের সমস্যা হচ্ছে, আর তা থেকেও সব থেকে বড় একটা বিষয় হলো অনেকের কোষ্ঠকাঠিন্যতার সমস্যা, বা যাকে আমরা কনস্টিপেশন বলে থাকি, এই সমস্যাটা অনেকের মধ্যে কিন্তু দেখা দেয়। কোষ্ঠকাঠিন্যতা বন্ধুরা এমন নয় যে আপনি একদিন বা দুদিন আপনার একটু কষা পায়খানা হলো, তার মধ্যে আপনার পেটটা পরিষ্কার হচ্ছে না, তার মধ্যে গ্যাস হচ্ছে, আপনার বদহজম হচ্ছে, আপনি টয়লেটে গেলে খুব বেশি জোর দিতে হচ্ছে, এক বা দুই দিন খাদ্যদ্রব্যের অনিয়মের ফলে বন্ধুরা এই বিষয়টা হতেই পারে। কিন্তু কারো যদি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বা এক মাস ধরে ওনার প্রতিদিনই ওনার টয়লেটটা একেবারে পরিষ্কার হচ্ছে না, পেটের মধ্যে একটু হালকা হালকা ব্যথা অনুভব হয়, চাপ দিলে ব্যথা অনুভব হয়, বা উনি যখন স্টুল পাস করতে যান তখন একেবারে শক্ত বা ওনার কঠিন পায়খানা হয়ে থাকে, তো এই সমস্যা যদি আপনাদের মধ্যে হয়ে থাকে বা এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যা যাদের মধ্যে হয় তাদের কিন্তু পরবর্তী সময়ে আরও তা থেকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যখনই বেশ দিন ধরে আমাদের স্টুলটা হার্ড হয়ে যায় তখন কি হয়, তা আমাদের যে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত রয়েছে তার মধ্যে জমা থাকে এবং সেখানে জমতে জমতে কিন্তু একেবারে নোংরা ময়লা হয়ে যায় এবং সেখানে ইনফেকশন হতে পারে, তার জন্য আপনার কোলনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, আপনার যে ইন্টেস্টাইন রয়েছে তার মধ্যে ব্লক হয়ে যেতে পারে এবং যার ফলে এটা কিন্তু প্রাণঘাতী হয়ে যেতে পারে, যাকে আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলে থাকি। সো বন্ধুরা, এই যে কোষ্ঠকাঠিন্যতার সমস্যাটা এটা কেন হয় এই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে জানবো এবং আজকের এই ভিডিওতে এমন পাঁচটি খাবার সম্পর্কে আলোচনা করবো। এই খাবারগুলো আপনি নিয়মিত যদি আপনার খাদ্য তালিকায় যুক্ত রাখেন তাহলে অবশ্যই আপনার কোষ্ঠকাঠিন্যতার সমস্যাটাকে খুব সহজে আপনি কিন্তু তার সমাধান করে নিতে পারবেন। দেখুন, প্রথমে বলি, আমরা যখন খাবারটা খাই তখন খাবারটা আমাদের পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যায় এবং ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্তে যায়। তো যখনই আমাদের খাবারটা সামনের দিকে এগিয়ে যায় বৃহদন্তের মধ্যে, মূলত যখন কোনো খাবার যদি বেশি সময় ধরে সেখানে থাকে তাহলে কিন্তু তার থেকে বেশি পরিমাণে জল শোষিত হয়ে যায়, আর যখন জলটা বেশি পরিমাণে শোষিত হয়ে যায় তখন অটোমেটিক আমাদের যে স্টুলটা রয়েছে সেটা কিন্তু হার্ড হয়ে যায় বা সেটা শক্ত হয়ে যায়। সো এটা কাদের বেশি হয়, যারা জলের পরিমাণ একটু কম গ্রহণ করেন বা যারা এমন খাদ্য গ্রহণই করেন না যে খাদ্যের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি, বা আপনি তরল জাতীয় খাবার খুব কম গ্রহণ করেন, আপনি ফলমূল কম খান, আপনি খুব বেশি স্যুপ টুপ আপনি খান না, আপনি একেবারে শুকনো শুকনো খাবার খান, তার ফলে হতে পারে। তাছাড়াও যারা মলত্যাগ দেরি করে করেন, আপনার এখন মলত্যাগের ইচ্ছে হলো, আপনি আধা ঘন্টা ধরে রাখলেন তারপর আপনি গিয়ে মলত্যাগ করতে বসলেন, তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো যখন কন্টিনিউ আপনি করবেন এবং আপনার একটা হ্যাবিটসে পরিণত হয়ে যাবে তখন কিন্তু ধীরে ধীরে আপনার এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যা দেখা দেবে এবং এই কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তী সময়ে যে বিভিন্ন সমস্যাগুলো এগুলোও কিন্তু দেখা দেবে। সেবা বন্ধুরা, এমন পাঁচটি খাবার সম্পর্কে আমরা বলবো যে এই পাঁচটি খাবারগুলো যদি আপনি যুক্ত করেন তাহলে অবশ্যই আপনার এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যা আপনি কিন্তু অনেকটাই আরাম পেয়ে যাবেন। প্রথম যে খাবারটা বলবো সেটি হলো অ্যাপেল। অ্যাপেলের মধ্যে বন্ধুরা সলুয়েবল ফাইবার থাকে, যেমন প্যাকটিন থাকে তার মধ্যে, যা একটা ল্যাক্সেটিভের কাজ করে। ল্যাক্সেটিভ অর্থাৎ যাদেরই কনস্টিপেশনের সমস্যা হয়, ডাক্তারবাবুরা বিভিন্ন সিরাপ দিয়ে থাকেন, ল্যাক্সেটিভ জাতীয় সিরাপ দিয়ে থাকেন, যেমন ডুফালেক রয়েছে, লুজ রয়েছে, সকল ল্যাক্সেটিভ যে ওষুধগুলো রয়েছে এগুলোর কাজ কিন্তু আপনার এই অ্যাপেলটা করতে পারে। তাছাড়া তার মধ্যে ফাইবার প্রচুর মাত্রায় থাকে, আপনার যদি কোষ্ঠকাঠিন্যতার সমস্যা দেখা দেয় তাহলে প্রতিদিন আপনি একটা করে অ্যাপেল অবশ্যই সেবন করবেন, দেখবেন ধীরে ধীরে তা আপনার এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যাটাকে ঠিক করতে সহায়তা করবে। তাছাড়াও তার সাথে অবশ্যই আপনার খাবারের মধ্যে ফাইবার জাতীয় খাবারের পরিমাণটা একটু বৃদ্ধি করে দিতে হবে, শাকসবজির পরিমাণটা একটু বৃদ্ধি করে দিতে হবে এবং জলের পরিমাণটা আপনাকে একটু অবশ্যই কিন্তু বৃদ্ধি করে দিতে হবে, এবং তার সাথে একটি করে অ্যাপেল আপনি প্রতিদিন অবশ্যই সেবন করলে অবশ্যই উপকারটা পাবেন। দ্বিতীয় যেটি বলবো সেটি হলো হার্বাল টি। হার্বাল টির মধ্যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর কাজ করে সব থেকে ভালো হলো জিঞ্জার টি। জিঞ্জার বা আদা দিয়ে আপনি যদি চা বানিয়ে সেবন করতে পারেন, তার মধ্যে বিভিন্ন গুণ রয়েছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করার যে গুণটা সেটাও রয়েছে, আমাদের হজমের সমস্যা, গ্যাসের সমস্যা ইত্যাদিকে ঠিক করতে সহায়তা করতে পারে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ যদি হয় তাহলে সেটাকেও বন্ধুরা ঠিক করতে কিন্তু খুব বেশি সহায়তা করে। তাই প্রতিদিন সকালবেলা খালি পেটে অবশ্যই আপনি আদা দিয়ে চা অবশ্যই আপনি তৈরি করে সেবন করবেন, তা আপনার কোষ্ঠকাঠিন্যতার সমস্যাটাকে দূর করতে খুব বেশি সহায়তা করবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে এগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করতে এবং আপনার কোষ্ঠকাঠিন্যতার সমাধানের পথে কিন্তু এক ধাপ এগিয়ে আনতে আপনাকে খুব খুব বেশি সহায়তা করতে পারে। তৃতীয় বলবো চিয়া সিডস।
চিয়া সিডসের মধ্যে হাই ফাইবার থাকে এবং সেটাকে জল ধরে রাখার ক্ষমতা তার মধ্যে রয়েছে। আপনি চিয়া সিডসের সঠিক ব্যবহারটা করবেন, আপনি রাত্রেবেলা একটু ভিজিয়ে রেখে দেবেন একটু চিয়া সিডস এক গ্লাসের মধ্যে এবং জলের সাথে, এবং তারপর সকালে উঠে ঘুম থেকে এটা আপনি সেবন করবেন। এটা আপনার কোষ্ঠকাঠিন্যতা কমাতে খুব বেশি কিন্তু বন্ধুরা সহায়তা করতে পারে, যদি আপনি রেগুলার বেসিসে এটাকে ব্যবহার করেন এবং আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের উপর এবং আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের যে ইন্টেস্টাইনগুলো রয়েছে তার ভেতরের দিকে একটা পিচ্ছি লেয়ার তৈরি করতে খুব সহায়তা করবে, যাতে আপনার স্টুলটা খুব স্মুথলি বেরিয়ে আসে এবং জল যাতে কম পরিমাণে অ্যাবজর্ব করতে পারে আপনার ইন্টেস্টাইন, এই বিষয়টাতে কাজ করতে কিন্তু খুব সহায়তা করতে পারে এই চিয়া সিডস। বন্ধুরা তারপর বলবো আম বা ম্যাঙ্গো, তার মধ্যে ফাইটোকেমিক্যালস থাকে যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে, ডাইজেস্টিভ হেলথটাকে ইম্প্রুভ করতে এবং ডাইজেশনটাকে ইম্প্রুভ করতে কিন্তু খুব বেশি সহায়তা আপনার করতে পারে। অবশ্যই আপনি আম সেবন করলে আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে দূর করতে সহায়তা করে। তারপর বলবো কলা বা ব্যানানা। অবশ্যই বন্ধুরা আপনারা কলার মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, আমাদের ডাইজেস্টিভ লেক্সেটিভের একটা কাজ করে, অর্থাৎ আপনার স্টুলটাকে সফট করতে খুবই সহায়তা করে, এবং আপনি যদি নিয়মিত একটি বা দুটি করে কলা সেবন করেন তাহলে অবশ্যই আপনার স্টুলটা সফট হতে কিন্তু খুবই সহায়তা করে। তারপর আরেকটা ঔষধের কথা আমি বলছি, অবশ্যই আপনারা বুঝে নিন, রাত্রেবেলা ঘুমানোর পূর্বে আপনার যদি 2 চামচ ত্রিফলা চূর্ণ হালকা গরম জলের সাথে অবশ্যই আপনি যদি প্রতিদিন রাত্রেবেলা সেবন করেন তাহলে আপনার এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যা দূর করতে সবথেকে বেশি বা খুব তাড়াতাড়ি কিন্তু সহায়তা করবে। তার সাথে বন্ধুরা এমন কিছু জিনিস অবশ্যই দেখবেন, আপনার খাবারের মধ্যে আপনি জলের পরিমাণ কী পরিমাণে খাচ্ছেন এই বিষয়টা দেখবেন, আপনি কি ফাইবারযুক্ত খাবার নিচ্ছেন কিনা, সবুজ শাকসবজি যেগুলোর মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে থাকে, ডাটা আঁশযুক্ত খাবার এগুলো আপনি নিচ্ছেন কিনা, ওটস আপনি অবশ্যই সেবন করতে পারেন, এবং আপনার যে বাওয়েল হ্যাবিটসটা রয়েছে, অভ্যাসটা রয়েছে এটাকে আপনার ঠিক করা প্রয়োজন। তারপরও যদি আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা না কমে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন, একটা পেটের একটা এক্সরে করা যেতে পারে, এবং আপনার কোনো ইন্টেস্টাইনের মধ্যে কোনো ব্লকেজ আছে কিনা এই বিষয়টা বোঝাও খুব বেশি প্রয়োজন, এবং তারপর আপনার কিন্তু সেটাকে চিকিৎসার মাধ্যমে খুব তাড়াতাড়ি ঠিক করতে পারবেন। তাছাড়াও কিছু মেডিসিন রয়েছে, ডুফালেক মেডিসিন রয়েছে, ইমটি রয়েছে, লেক্সেটিভ জাতীয় কিছু মেডিসিন রয়েছে, এগুলো কয়েকদিন সেবনের মাধ্যমে কিন্তু আপনি তার থেকে সমাধান পেতে পারেন। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই সঙ্গে থাকবেন, আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে কমেন্ট করলে অবশ্যই আমি কথা বলবো, এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।